কৃষ্ণা স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। দীর্ঘদিন যাবত যারা চাতক পাখির নিয়ায় প্রতীক্ষায় ছিলেন আমি কখন ভারতে আসব, আমার সঙ্গে সাক্ষাৎ করার নিমিত্তে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমেইলে অনেক অনেক এসএমএস পাঠানো হয়েছিল। তাদের প্রত্যেকের আগ্রহের তৃষ্ণার নিবৃত্তির মনোরথে আর মাত্র কয়েকটা দিন পর 10ই চৈত্র 1429 বঙ্গাব্দ 25শে মার্চ 2023 খ্রিস্টাব্দ রোজ শনিবার সকাল 10:00 বেনাপুর বর্ডার অতিক্রম করে ভারতে প্রবেশ করব। 1, 2, 3, 4, 5, 6, 7 দিন নয়, পক্ষকাল নয়, 1 মাস নয়, 3 মাসের জন্য ভারতে আসছি। 3 মাস অবস্থান করব, হরিকথা হবে, বিভিন্ন তীর্থ পরিক্রমা হবে, খুব আনন্দ হবে। আপনারা যে কোনো একটি উৎসব অঙ্গনে, আমি ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি কোন কোন জায়গায় কৃষ্ণ কথা আলাপন করব, যে কোনো একটি উৎসব অঙ্গনে আপনারা অংশগ্রহণ করুন, আমাদের সঙ্গে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, নৃত্য গীত আনন্দে মাতোয়ারা হন। আমরা আসছি, আপনি আসছেন তো? হরি বল। ভারতে প্রবেশ করেই আমি আমার মুঠোফোন নাম্বারটি জানিয়ে দেব এবং প্রত্যেক দিনের হরি কথা আমার ফেসবুক আইডি থেকে প্রচার করা হবে, জানিয়ে দেব আপডেট কখন কোথায় অবস্থান করছি। আমার ভারতের সত্যেন বর প্রভুজি তার মুঠোফোন নাম্বারটিও আমি ফেসবুকে জানিয়ে দিয়েছি, তার সঙ্গে যোগাযোগ করে কোথায় অবস্থান করব, কোথায় গমন করব, কোথায় হরি কথা হবে সকল কিছু আপনারা জানতে পারবেন। সবার মঙ্গল হোক। হরি বল, জয় শ্রী রামেশ্বর। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।